নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি রূপচাঁদ মাছের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এর আগের ভিডিওতে আমি রূপচাঁদ মাছের রেসিপি করেছিলাম সেটা ছিল পেঁয়াজ রসুন দিয়ে তবে আজকে আমি করব সর্ষে বাটা দিয়ে রূপচাঁদ মাছের ভাপা হ্যাঁ বন্ধুরা রূপচাঁদ মাছ পেঁয়াজ রসুন দিয়ে যেমন ভালো লাগে ঠিক তেমনি এরকম সর্ষে বাটা দিয়ে ভাপাটাও খুবই ভালো লাগে তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক এর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচের থেকে সামান্য কম পোস্ত আর নিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এই সব কিছু আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে এই সমস্ত মশলা বেশ ভালো করে মিহি একটা পেস্ট করে নেব দেখুন মিক্সিং জারে আমি খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তিন পিস রূপচাঁদ মাছ মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা টিফিন বক্সে নিয়ে নিলাম সেই সর্ষে বাটা পরিমাণ মতো নুন হলুদ আর নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিলাম এবার সবকটা মাছ একে একে আমি এই টিফিন বক্সে দিয়ে দিলাম আর মাছগুলোর মধ্যে সর্ষের পেস্টটা ভালোভাবে মাখিয়ে দিলাম সবকটা মাছেই আমি একইভাবে এই সর্ষে বাটাটা ভালোভাবে মেখে দিলাম এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি আটকে রেখে দিলাম এবার আরেক দিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা যখন গরম হতে থাকছে তখন আমি সেই টিফিন বক্সটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট পনেরো কুড়ি পর ঢাকনাটা খুলে দিলাম এবং তারও কিছুক্ষণ পর টিফিন বক্সটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি এবার টিফিন বক্সটা আমি খুলে দিচ্ছি দেখুন আমাদের রূপচাঁদ মাছের সর্ষে ভাপা তৈরি গরম ভাতে এই রূপচাঁদ মাছের ভাপা খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ